ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা যারা রাজ্য সরকারি কর্মী আছেন আপনাদের জন্য যখনই কোনো আপডেট উঠে আসে আপনাদের সঙ্গে শেয়ার করি। আজ 10ই মে 2022 রাজ্য অর্থ দপ্তর থেকে আপনাদের জন্য একটি মেমোরেন্ডাম প্রকাশিত হয়েছে। দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ, ডেট দেখুন 10/5/2022। সাবজেক্ট এখানে কি বলা হচ্ছে দেখুন, এক্সটেনশান অফ দ্য পিরিয়ড ফর সাবমিশন অফ অনলাইন সেল অ্যাপ্রেজাল রিপোর্ট। অর্থাৎ আপনাদের প্রত্যেক বছরের কাজের মূল্যায়নের একটা ফর্ম আপনাদের জমা দিতে হয়, প্রত্যেক বছর অনলাইনে জমা দিতে হয়, যেটা এসিআর বা সেলফ অ্যাপ্রেজাল রিপোর্ট বলা হয়। সেটার কিন্তু ডেট কিন্তু এক্সটেন্ড করা হয়েছে, অর্থাৎ লাস্ট ডে যে সাবমিশন সেটার বাড়ানো হয়েছে। 2020-21 সালের যে অ্যাপ্রেজাল আছে সেটাকে কিন্তু বাড়ানো হয়েছে, অনেকবার এটাকে বাড়ানো হয়েছে, আমি এর আগেও ভিডিও শেয়ার করেছি। দেখুন ডেটগুলোকে কী করা হয়েছে এটা দেখে রাখবেন। দেখুন, টাইপ অফ অফিসার একদিকে রয়েছে, এদিকে লাস্ট ডেট অফ সাবমিশন অফ এসিআর এক্সটেন্ডেড আপ টু, কতদিন পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। অফিসার রিপোর্টেড আপন, যিনি সাবমিশন করবেন তার ক্ষেত্রে করা হয়েছে 31 মে 2022। রিপোর্টিং অফিসারের ক্ষেত্রে সেটা করা হয়েছে 31 জুলাই 2022। রিভিউইং অফিসার, যিনি রিভিউ করবে তার ক্ষেত্রে করা হয়েছে 30 সেপ্টেম্বর 2022। আর অ্যাকসেপ্টিং অফিসারের ক্ষেত্রে করা হয়েছে 30 নভেম্বর 2022। নিচে দেখুন জয়েন্ট সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সিগনেচার রয়েছে। ছোট্ট একটি ইনফরমেশন, তবুও যখনই কোনো ইনফরমেশন আসে, অর্ডার আসে, মেমোরেন্ডাম আসে, আপনাদের সঙ্গে শেয়ার করি। এরকমই একটি মেমোরেন্ডাম, ছোট্ট ইনফরমেশন, তবুও আপনাদের দিয়ে রাখলাম। এছাড়াও গুরুত্বপূর্ণ আপডেট, ডিএ সংক্রান্ত আপডেট, স্কুল শিক্ষকদের আপডেট, সমস্ত কিছুর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।